আমাদের এই মাদ্রাসায় ট্রেন নেই, আমার খুব কষ্ট হইতেছে। বৃষ্টি পড়লে আমাদের আমরা বসতে পারি না, বৃষ্টি পড়ে। এভাবেই পবিত্র কোরআন সহ ইসলামের বাণী শিখছে মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রখর রোদে, সূর্যের আলোয়, ঝরঝরে ঘামে চলছে ক্লাস, ক্লান্তির শেষ নেই। তবুও ইসলামের বাণী শিখতে মাদ্রাসায় নিয়মিত আসছে শিক্ষার্থীরা। বলছিলাম নোয়াখালীর সুবর্ণচর মোহাম্মদপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ডের দারুস সালাম ইসলামিয়া নুরানি মাদ্রাসার কথা। এই প্রত্যন্ত অঞ্চলে যখন শিক্ষার হার ছিল শূন্য, তখনই এলাকাবাসীর যৌথ উদ্যোগে 2013 সালে প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসাটি। একসময় চরের গাছগাছালি দিয়েই মাদ্রাসা তৈরি করলেও বর্তমানে এটি প্রায় জরাজীর্ণ। তাই এবছর নতুন অর্থ দিয়ে এলাকাবাসী সহ নতুন একটি ভবন তৈরি করছে। যদিও শেষ মুহূর্তে অর্থের অভাবে এখনও সম্পূর্ণ করতে পারেনি মাদ্রাসার কাজ, আর সম্পূর্ণ কাজ শেষ করতে প্রয়োজন ব্যাপক অর্থের। মাদ্রাসার তহবিলে নেই তেমন অর্থ, আর তাই প্রখর রোদে এভাবে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। এসব শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানায়, আমরা এই রোদের মধ্যে ক্লাস করছি, তাই মাদ্রাসার কাজ সম্পূর্ণ করতে আমাদের জন্য সাহায্যের খুবই প্রয়োজন। বৃষ্টি পড়লে আমাদের আমরা বসতে পারি না, বৃষ্টি পড়ে। আমাদের মাদ্রাসা কেউ সহযোগিতা করে, আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি, তাদের কোরআন তেলাওয়াত করে আমরা তাদেরকে দোয়া করুন। কেউ যদি আমাদের মাদ্রাসার জন্য টোন দিয়ে দেয়, আমরা তার জন্য দোয়া করবো। আমাদের এই মাদ্রাসায় টেন নেই, আমার খুব কষ্ট হইতেছে। কেয়াই যদি আমার টেন অবস্থা করে দেয়, আমরা তার জন্য দোয়া করবো। আর এ নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, এটি একটি প্রত্যন্ত অঞ্চল, এখানে যখন শিক্ষার হার খুবই কম ছিল তখনই আমাদের যৌথ উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। এখন নতুন ভবনের জন্য প্রয়োজন ব্যাপক অর্থের, তাই এই মাদ্রাসার সংস্কার কাজের জন্য বিত্তবানদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমাদের এই ফাঁকিগুলা কোরআন শিক্ষা করবে, কোরআন শিক্ষা করার পর যতক্ষণ পর্যন্ত কোরআন শিক্ষা করবে, আপনাদের আপনারা যে 1 টাকা দান করবেন, আপনাদের 1 টাকা দানের জন্য আপনারা কালকে মতে হয়তো নাজাতে রুসুল হয়ে যেতে পারে। আপনারা যে যেখান থেকে দেখেন, যে যেখান থেকে শুনেন, সবাই অল্প অল্প করে হলেও কিছু টাকা দান করেন। আমাদের এখানে টিন শেডের দরকার, এখানে এই ফ্লোরের দরকার, একটা টিউবওয়েলের দরকার, এখানে টয়লেট নাই, টয়লেটের ব্যবস্থার দরকার। আমাদের এখানে যে গ্রামের লোকগুলো আছে সবাই গরিব দুঃখী মানুষ, যার কারণে ছাওয়া লাগে, এদের পক্ষে সম্ভব না ছাত্রগুলাকে পড়ানোর জন্য। এই গড়টা এই পর্যন্ত আসিয়া আর সামনের দিকে চলার মতো কোনো ব্যবস্থা হচ্ছে না, প্রায় 3-3.5 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে, কিন্তু এখনো ঘরের টিন সিট বাকি, নিচে ফ্লোর বাকি, আরো অনেক কাজ বাকি। এই জন্য এই ঘরটার কাজ করার জন্য সকলে যে দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছেন, সকলের কাছে আমি আকুল আবেদন জানাবো, আমাদের এই উজ্জ্বল ভবিষ্যৎ কোরআনের ফাঁকিদের জন্য আপনারা যে যা পারেন এই ফাঁকিদের জন্য সহযোগিতা করে তাদের আগামী ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য সকলের চেষ্টা করবেন। প্রবাসী ভাইয়েরা, আমাদের টেন বালি সিমেন্টের জন্য অনেক টাকার প্রয়োজন। এখানে অনেক ছাত্ররা লেখাপড়া করতেছে, যাতে করে ছাত্ররা লেখাপড়া করিয়া তারা সকলেই মোটামুটি দিনী এলেম শিখতে পারে এবং তারা শিখিয়া অন্যত্র শিখাইতে পারে। এই জন্য তাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য আমাদের ঘরটার বিশেষ প্রয়োজন, যে যেখান থেকে পাবেন সহযোগিতা করবেন। রাশেদুল ইসলামের তথ্য ভিডিওচিত্রে, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দিন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।